প্রচুর ভিড়, তোমরা দেখতে পাচ্ছ উপরটা, এবারে মানে কি বলবো, প্রতিদিন শেয়ার করো না, ভিডিওটা স্কিপ করো না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস 823। তো সবাই কেমন আছো? আশা করি সব অনেক ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। চলে এসেছি নিউ ব্লগে। তো আজকে দেখতে পাচ্ছ একেবারে আমি রেডি হয়ে গেছি, আর আজকে যাবো কালী পুজোর মেলায়। তো তোমরা সাথে থাকো, আর ফুল ভিডিওটি স্কিপ করো না, দেখতে থাকো। তো এখন দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি, আর আমার সাথে যাচ্ছে বর্মশাই আর আমার ভাই। এখন বাজে রাত্রে কিন্তু 10:05 হয়ে গেছে, তো আমরা রাতেই বেরিয়েছি, আর এখন বর্মশাই যাবে থানা থেকে বাইক আনতে। এখন আমরা যাচ্ছি কালী মন্দির, তো যেখানে বিয়ে হয়েছিল তোমরা অনেকেই জানো এর আগে, যেখানে আমরা কি বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো ঠিক সেই জায়গায়। তো আমাদের বাড়ি থেকে বেশি সময় লাগে না, মাত্র 5 থেকে 6 মিনিট এরকমই লাগে। প্রত্যেকটা বছরে আমরা কিন্তু এখানে পুজো দিতে আসি, আমি আর বর্মশাই। আমার জবে থেকে বিয়ে হয়েছে, তো আমরা সেখান থেকে এখানেই আসি। তো যাই হোক, এখন আমরা কিন্তু চলে এসেছি, তো চলো এখন আমরা গাড়ি থেকে নামবো, তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো। প্রত্যেকটা বছরে কিন্তু আমরা ডালা দিতেই আসি, আর এখানে আমরা চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ ডালা দেওয়ার সমস্ত প্রসাদ এখানে বিক্রি হচ্ছে। তো যাই হোক, বর্মশাই এখান থেকে আর কি নিচ্ছে, আর আমরা দুজনে দাঁড়িয়ে আছি। কাজ করবি নাকি? যা তা বিয়ে করে এখানে, বুঝছিস? ওই জন্য মানে আমার এখন আমরা আর কি দাঁড়িয়ে আছি, আর বর্মশাই গিয়েছে মন্দিরের ভিতরে, আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি। বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, এত ভিড় হচ্ছে, মানে প্রত্যেকটা বছরের থেকে বছরের ভিড়টা অনেকটাই কম আছে। ভিড় আছে প্রত্যেকটা বছর, যেরকমই আর কি ভিড় হয় তার তুলনায় একটু কম। আর দেখো মানে এতটাই ভিড় যে আমরা নাকি যেতেই পাচ্ছি না, প্রচুর ভিড়। ওই টুপি মাথা দেবে না, এতটা ঠান্ডা নেই যে মানে এর ভিতরে গরম লাগছে। তো এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি, আবার যাচ্ছি মেন গেটের দিকে, মানে আর কি যেদিকটা মেলা বসেছে, দোকান বসেছে, আর অন্য সাইডে মেলাটা হচ্ছে। তো কেমন লাগছে? ও ফার্স্ট টাইম এসছে মেলায়, আর কখনো আসেনি, আমরা এসেছি 2 বছর মতো এসেছি, আর ও কখনো আসেনি, ওকে নিয়ে এসেছি সাথে করে। আজকে বলি চল মেলায় যাই, তাই ও দেখো চলে এসছে আমাদের সাথে আজকে। আমরা দেখুন 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 আমরা দেখুন
অনেকগুলো দিয়েছে, ওপারেও দিয়েছে, ইস্কি ধোঁয়া হচ্ছে বাপরে। প্রচুর ভিড় তোমরা দেখতে পাচ্ছ, উপরটা এবারে মানে কি বলবো, প্রতিদিন যদি তোমার সাথে শেয়ার করো তাহলে ভিডিওটা স্কিপ করো না, দেখতে পাবো। এখন চলো মেলার ভিতরে যাই।
বৈষ্ণব মাতা বাসন্তী দেবী পূজার উদ্দেশ্যে পুত্র অমৃত কুমার গায়েন ট্যাংরা খান। এখন আমরা আমি করবো বাট এখন না, পরে মায়ের মনের টাকা দান এই মহামিলন মেলা আরো সুন্দর হয়ে উঠো। বহু দূর দূর এখন কিছু কিনবো আর কিছু খেয়ে বেরিয়ে যাবো, বেশিক্ষণ থাকবো না। মন্দিরের ভিতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এতটাই ভিড় ছিল আর ওখানে ডালা দিয়ে চলে আসতে হয়, কাউকে দাঁড়াতেই দিচ্ছে না। তো যাই হোক, সেই কারণে আর কি শেয়ার করতে পারলাম না। ফাইনালি চলে এসেছি বাড়িতে, তো দেখতে পাচ্ছি এখন রাত কটা বাজে। তো চলো আজকে আমাদের ব্লগটা শেষ করে দিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো একটা বন্ধুরা, দেখাচ্ছি নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে গুড নাইট।